বেশি ঝাল হতে হবে কিন্তু এই রেসিপিটা তারপর সব থেকে ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা কারণ কি আমরাও এসব ধরনের গোদক রেসিপি বেশি খাই আর দেখুন আমার বাবা কি সুন্দর করে গুদকটা করে নিচ্ছে সবগুলো মরিচ কিন্তু ভালো করে ডলে ভেঙে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বাবা বললো সেই খুব ভালো হয়েছে ওনার একসদের কাছে কিন্তু অনেক ঝাল লেগেছিল আমি জানি কারণ এই রেসিপিটা অনেক ঝাল কিন্তু হ্যালো এভরিওান আজকে কিন্তু খুবই স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আজকের রান্নাটা কিন্তু আমি করছি না আজকে রান্না করছে আমার বাবা তো সম্পূর্ণ ভিডিওটা একদমই শেষ পর্যন্ত দেখবেন একদমই স্কিপ করবেন না কারণ কি খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে এই রেসিপি আজকের রেসিপিটার নাম হলো মাংস দিয়ে কাঁচা টমেটোর গোদক বা ভর্তা আমরা তো গোদকই বলি আচ্ছা যাই হোক তো তার জন্য যা যা লাগছে আর কি কি করতে হবে কি কি লাগবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটার জন্য সবার প্রথমে লাগছে কাঁচা টমেটো তো এখানে কাঁচা টমেটো বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো তো আমি একটু হেল্প করছি আমি সব কিছু কেটে কুটে দিচ্ছি কারণ কি বাবা তো রান্নাটা করবে তাই আমি একটু কাটাকুটিটা করে দিই তাই সবার প্রথমে কিন্তু আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে এখন কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি একদমই পাতলা বা একদমই মোটা করে কাটছি না একদমই মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি আর বাকি যা যা দরকার এখানে সব কিছুই আমি একসাথে কেটে নিচ্ছি আর কি কি দিয়েছি সব কিছু আপনার সাথে শেয়ার করব তার জন্য এখানে লাগছে প্রথম পেঁয়াজ কুচি তারপর লাগছে কয়েক কোয়া রসুন এখানে দুটো রসুনের মতন আছে আর খোসাটা আমি ফেলে দিয়েছি তারপর অনেকগুলো কাঁচা লঙ্কা লাগবে অনেক বেশি ঝাল হতে হবে কিন্তু এই রেসিপিটা তারপর সবথেকে ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হলো মাংস তো এখানে অনেকগুলো মাংস নিলাম একদমই বোনলেস চিকেন হাড্ডি ছাড়া মাংস আর হাড্ডি থাকলেও কোনো অসুবিধা নেই তো সব থেকে বেশি যেটা এখানে লাগবে সেটা হলো কাঁচা লঙ্কা অনেক বেশি অনেক বেশি লাগবে কারণ কি যত বেশি ঝাল হবে এত বেশি ভালো লাগে এটা খেতে তারপর সব কিছু কাটাকাটি করে আমি দিয়ে দিলাম বাবার হাতে এখন বাবা রান্নাটা শুরু করছে সবার প্রথমে বাবা কড়াইটা চুলায় বসিয়ে দিল তারপর কড়াইতে তেল জল কিছুই দিল না ডিরেক্ট আমি যা কিছু কেটে রেখেছিলাম সব কিছু ঢেলে দিল তারপর দিয়ে দিল সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ লবণটা বোধহয় একটু কম হচ্ছে তাই দুইবার করে দিয়ে দিল আর এটা কিন্তু মাংসটা কিন্তু তেল ছাড়া রান্না হতে যাচ্ছে তেল ছাড়া বলতে একদমই অল্প পরিমাণ একটু তেল এখানে ব্যবহার করা হচ্ছে একদমই কম তেল দিয়ে এই রান্নাটা করবে বাবা এখন দিয়ে দিচ্ছে সামান্য জল জল দেওয়ার পর একটু সুন্দর করে মিশিয়ে দিচ্ছে মিশিয়ে কিন্তু বাবা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিল আর মাঝখানে কিন্তু নাড়াচাড়া একদমই করেনি জাস্ট ঢাকনা দিয়ে দশ মিনিট ফেলে রেখেছিল তো এভাবে রান্নাটা কিন্তু খুবই ইজি আমার আমার মনে হচ্ছে দশ মিনিট পর নামিয়ে ঢাকনাটা সরানোর পর দেখুন সব কিছু কিন্তু একদমই খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আর কোনো কিছুই কাজে নেই তো এখন হচ্ছে আসল কাজ মানে গুদক বানানোর কাজ তার জন্য এখানে লাগবে একটা মোটা গাছের ডান্ডা মানে গাছের লাঠি খুবই মোটা তো এটা দিয়ে সব কিছু একদমই ডলে ডলে ভালো করে ভর্তা করে নিচ্ছে আমার বাবা আর এই ধরনের রান্নাকেই কিন্তু আমরা গুদক বলে থাকি মূলত পাহাড়ি আদিবাসীরা কিন্তু এই ধরনের রান্নাটা একটু বেশি খায় আর তাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম একটা গাছের ডান্ডা থাকেই আর আমাদের তো একটা ডান্ডা আছে কারণ কি আমরাও এসব ধরনের গোদক রেসিপি বেশি খাই আর দেখুন আমার বাবা কী সুন্দর করে গুদকটা করে নিচ্ছে সবগুলো মরিচ কিন্তু ভালো করে ডলে ভেঙে নিতে হবে মরিচগুলো আমি আস্তে দিয়েছিলাম তাই ডলে না দিলে কিন্তু ঝাল হবে না সেজন্য সবগুলো মরিচ কিন্তু ভেঙে দিতে হবে ভালো করে আর শুধু কিন্তু কাঁচা লঙ্কাই না যা কিছু দেওয়া হয়েছিল এখানে মাংস টমেটো যা যা ছিল সব কিছুই ভালো করে ডলে দিচ্ছে আর এখানে কিন্তু বাবা ধনিয়া পাতা দিয়েছিল সেটা আমি ভিডিও করতে পারিনি তো সব কিছু ভালো করে ভর্তা করে নেওয়ার পর এখন কিন্তু ঢেলে নিচ্ছে তো আমাদের গুদক একদমই রেডি আর বাবার হাতের রান্না কিন্তু আমার ভীষণ প্রিয় তাই স্পেশালি আমার জন্যই কিন্তু আজকে এই রান্নাটা করেছিল বাবা আর এমনিতেও কিন্তু আমার বাবা রান্না করতে অনেক বেশি ভালোবাসে আর অনেক ভালো ভালো রান্নাও করতে পারে বাবা এদিকে আজকে রান্না করা গোদকটা কিন্তু বাবা খেয়ে দেখাচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বাবা বললো সেই খুব ভালো হয়েছে ওনার এক্সপ্রেশন আপনারা দেখতে পাবেন অনেক ভালো হয়েছিল আর আমারও কিন্তু অনেক ভালো লেগেছিল। তবে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন সো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন এখন আমার দুই বোন ট্রাই করছে এই রেসিপিটা আর ওদের কাছে কিন্তু অনেক ঝাল লেগেছিল আমি জানি কারণ এই রেসিপিটা অনেক ঝাল কিন্তু সবাই খেতে পারবে না ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাই কিন্তু অনেক অনেক বেশি ভালো থাকবেন